নমস্কার দর্শক বন্ধুরা, আমরা আমাদের 21শে ফেব্রুয়ারির আগে খবরের ঘন্টার পক্ষ থেকে যারা ভাষা সংগ্রামী তাদেরকে শ্রদ্ধা সম্মান নিবেদন শুরু করেছি। তো এরকমই আজকে শিলিগুড়ি প্রধাননগর এলাকায় এখানে আমরা একজনকে পেয়ে গেছি, আমাদের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী শ্রী অনিল চন্দ্র রায় মহাশয়। তিনি দীর্ঘদিন ব্যাংকে চাকরি করেছেন এবং এবার অবসর জীবনে তিনি মাতৃভাষা বাংলার প্রচার প্রসারের জন্য কাজ করে যাচ্ছেন। এবং আমাদের যে প্রয়াত হলেন ডাক্তার মুকুন্দ মজুমদার, বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটি, সেই সংগঠনের সঙ্গে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং এখনো যুক্ত রয়েছেন। এবং মাতৃভাষা বাংলার জন্য কোথাও যদি কোথাও কোনো স্মারকলিপি দিতে হয়, কোথাও কিছু গিয়ে তদবির করতে হয়, তার জন্য কিন্তু অনিলবাবু সক্রিয় ভূমিকা পালন করেন। এরকম মানুষ আমাদের দরকার, যারা ঘরে বসে শুধু বাংলা ভাষার কথা বলেন না, বাস্তবেও সেই মানে অন্তর থেকে অনুভব করেন যে মাতৃভাষাটা খুব দরকার। তা আমরা অন্য ভাষাকে অবজ্ঞা করছি না, অন্য সব ভাষাকেই আমরা শ্রদ্ধা জানাই, সব ভাষাকেই আমরা ভালোবাসা জানাই, কিন্তু নিজের মাতৃভাষাকে অবহেলা করে নয়। আজকে এরকম একজন ভাষা সংগ্রামী আমাদের মধ্যে অনিল চন্দ্র রায়, এবং খুব মানুষ হিসাবেও ভালো, লেখালেখিও করেন, আমাদের খবরের ঘন্টারও একজন শুভাকাঙ্ক্ষী। ওনাকে আমরা প্রথমে খাদা পরিয়ে আমাদের শ্রদ্ধা সম্মান নিবেদন করছি। আপনি ভালো থাকবেন, সুস্থতা কামনা করছি। এবং এই ভাষা 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসকে সামনে রেখে আমরা এই শ্রদ্ধা স্মারক তুলে দিচ্ছি, যারা ভাষা সংগ্রামী ওনার হাতে, অনিলবাবুর হাতেও তুলে দিচ্ছি। এখানে আমরা লিখেছি বিশ্বকবি যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উদ্ধৃতি, কোনো শিক্ষাকে স্থায়ী করিতে হইলে, গভীর করিতে হইলে, ব্যাপক করিতে হইলে তাহাকে চিরপরিচিতি মাতৃভাষায় বিগলিত করিয়া দিতে হয়। অর্থাৎ মাতৃভাষার কতটা গভীরতা, মাতৃভাষার কি গুরুত্ব রয়েছে সেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। এবং বিশ্বকবি আমাদের বাংলা ভাষাকে গোটা বিশ্বে কোথায় পৌঁছে দিয়েছেন তা নতুন করে বলবার নয়। নোবেল পুরস্কার গীতাঞ্জলি লেখার জন্য আজও বাংলার বুকে সবসময় বিশ্বকবি, তিনি মাতৃভাষার গুরুত্বের কথা বলেছেন, আমাদের বহু মনীষীরা বারবার বলে গেছেন। শ্রী অনিল চন্দ্র রায় ভাষা সংগ্রামী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অবসরপ্রাপ্ত সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সাই মার্ক প্রধাননগর শিলিগুড়ি মহাশয়, মাতৃভাষা বাংলার প্রচার প্রসারে আপনার ধারাবাহিক অবদান উল্লেখ করার মতো, মাতৃভাষা বাংলায় আপনার সাহিত্য সৃজন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে খবরের ঘন্টা, মাতৃভাষার প্রতি আপনার এই অকৃত্রিম ভালোবাসা অটুট থাকুক, খবরের ঘন্টা আপনার দীর্ঘ এবং সুস্থ জীবন প্রার্থনা করে, নমস্কার, জয় হোক বাংলা ভাষা। এটা আপনারকে আমরা দিচ্ছি, আপনার কাজ আরো অব্যাহত থাকুক। আমিও খবরের ঘন্টার কাছ থেকে একই সঙ্গে বাপিও সম্পাদক বাপিওর কাছ থেকে আমরা এই যে একটা সবুজের প্রতীক সকলের হাতে, গ্রিন এনভায়রনমেন্ট, যে বিশ্ব উষ্ণায়ন, সেটা আমরা তুলে দিচ্ছি, ওনাকেও অনিলবাবুর হাতেও দিচ্ছি। আর দেশপ্রেম সংখ্যা সর্বশেষ আমাদের এটা বেরিয়েছে 26শে জানুয়ারি, প্রতি মাসে আমাদের এই খবরের ঘন্টা বের হয়, এটা আমরা ওনার হাতে তুলে দিচ্ছি। এখন ওনার কাছ থেকে আমরা কিছু শুনবো 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস সম্পর্কে এবং খবরের ঘন্টা নিয়ে ওনার থিঙ্কিং, ওনার আমাদের ইতিবাচক ভাবনা। আপনি আপনার বক্তব্য শেয়ার করতে পারেন। আমিও খবরের ঘন্টা পত্রিকার সম্পাদক শ্রী বাপি ঘোষ মহাশয়ের কাছ থেকে এই সম্মাননা পেয়ে আপ্লুত, আনন্দিত এবং কৃতজ্ঞ। তো 21শে ফেব্রুয়ারি সম্বন্ধে বলতে গেলে প্রথমে আমাদের মনে আসে যে একদল নির্ভীক দামাল তরুণের ঢাকা রাজপথে তৎকালীন পাকিস্তানের বর্বর খানসেনাদের বিরুদ্ধে মাতৃভাষা বাংলার কণ্ঠরোধ করার বিরুদ্ধে বুক চিতিয়ে প্রতিবাদ, যা কালে কালে রূপ নেয় তীব্র ভাষা আন্দোলনের। এরপর ভাষা আন্দোলন উত্তরণ হয় জাতীয় আন্দোলনে এবং রূপান্তরিত হয় বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্মের মধ্যে দিয়ে। 21শে ফেব্রুয়ারির সঙ্গে খুবই সাদৃশ্য খুঁজে পাই মে দিবসের বিপ্লবের সঙ্গে, দুটি আন্দোলনই চূড়ান্ত সাফল্য শেষ পর্যন্ত আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।
মে দিবস শ্রমিক শ্রেণীর অধিকার এবং 21শে ফেব্রুয়ারি মাতৃভাষার অধিকার অধিকারকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক ভাষা দিবসের স্বীকৃতি দেয়। তবে একথা অনস্বীকার্য যে ওপার বাংলা মানে বর্তমান বাংলাদেশের জনগণ ভাষা আন্দোলনের ক্ষেত্রে যে দায়বদ্ধতা, ধারাবাহিকতা এবং স্বতঃস্ফূর্ততা দেখিয়েছে, সে তুলনায় এপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অসমের কাছাড় জেলায় মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে 11 জন শহীদ হওয়া এবং পশ্চিম বাংলার রায়ের অঞ্চলের জনগণের মানভূম আন্দোলনের মধ্যে দিয়ে পুরুলিয়া জেলার পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হওয়া ছাড়া অন্যত্র এর প্রতিফলন তেমন পরিলক্ষিত হয়নি। বর্তমান প্রজন্মের মাতৃভাষার প্রতি উদাসীন তারা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে বেশি আগ্রহী, বাংলা ভাষা তাদের কাছে দুয়োরানি। অন্য অবশ্য এক্ষেত্রে এখনকার অভিভাবকরা অনেকাংশেই দায়ী, তারা তাদের সন্তানদের প্রাথমিক স্তর থেকেই অর্থকরী অর্থাৎ বেশি অর্থ রোজগার করা যায় এমন শিক্ষা মাধ্যমকে বেছে নিচ্ছেন, প্রকৃত শিক্ষার মাধ্যমে সুনাগরিক হওয়াকে নয়। ফলে বর্তমান প্রজন্মের কাছে প্রজন্মের ছাত্রছাত্রীরা শৈশবকাল থেকেই মাতৃভাষার প্রতি কোনো টান অনুভব করে না। এ প্রসঙ্গে একটি ঘটনার কথা না বললেই নয়, গত বছর অর্থাৎ 2023 সালের 21শে ফেব্রুয়ারিতে আমরা শিলিগুড়ি বিধান মার্কেটের অটোস্ট্যান্ডে বাংলা ভাষা ও বাংলা ভাষা বাচক কমিটির ব্যবস্থাপনায় আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন করছিলাম। সেই সময় বিধান রোড দিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের 2 পর্যটক, তারা স্বতঃপ্রবৃত্ত হয়ে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন এবং ভাষা আন্দোলনের উপর ভাষণও দিলেন। আমরা অবাক হয়ে দেখলাম তাদের মাতৃভাষার প্রতি অগাধ ভালোবাসা এবং নারীর টান। সুতরাং আমাদেরও এই বাংলাদেশের কাছ থেকে এই শিক্ষা নিতে হবে যে শুধু কাগজে কলমে নয়, শুধু 21শে ফেব্রুয়ারির দিনে শুধু পালন নয়, সারা বছর ধরেই যাতে বাংলা ভাষা, বাংলা এবং বাঙালির মানে স্বার্থ চিন্তা করে আমাদেরকেও সেইভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, প্রণাম, ভালো থাকবেন। আপনিও আপনার ভালো থাকুন। খবরের ঘন্টার আরো শ্রীবৃদ্ধি হোক এই কামনাই করি।